এখানে। এখন টাইম হচ্ছে 5:05, ঘড়িটা দেখিয়ে দিই একটু, টাইম হচ্ছে 5:05। আমরা এখন গুরুডংমার জন্য বেরোচ্ছি, পুরো অন্ধকার, পুরো অন্ধকার। আমরা এখন গুরুডংমারের জন্য বেরোচ্ছি, সবাই মোটামুটি রেডি, সবাই একবার হাই বলে দাও, সবাই একবার হাই বলে দাও। আমরা এখন গুরুডংমারের জন্য বেরোচ্ছি, সবাই বসে আছে, সবাই কেমন ফিল করছো? ঠান্ডা এখানে, এখানে এখন টেম্পারেচার মোটামুটি মাইনাসে আছে, মাইনাস কত আছে জানি না, মাইনাস কত আছে টেম্পারেচার জানি না, বাট টেম্পারেচার খুবই এখন মাইনাস লো। আমরা এখন এখান থেকে ট্রাভেল করে আমাদেরকে যেতে হবে হচ্ছে 67 কিলোমিটার্স মতো অ্যারাউন্ড। সেই 67 কিলোমিটার গেলে আমরা আমাদের যে যে ড্রিম প্রজেক্ট যেটার জন্য এসেছিলাম সেটাকে অ্যাকচুয়ালি টাচ করতে পারবো। জানি না কতদূর কী টাচ করতে পারবো, কতদূর যেতে পারবো। হ্যাঁ, না কতদূর যেতে পারবো জানি না। এখানে সারানো আছে, বহুত ঠান্ডা এরকম, এর আগেও আমরা লাচুং গেছিলাম বাট এরকম ঠান্ডা ছিল না, আর এত সকালবেলাও কোনোদিনও যায়নি। তখন আমরা 6টার সময় উঠেছিলাম, আজকে আমরা 3:30টার সময় উঠেছি। ড্রাইভার দাদা বলেছিল আমাদেরকে 4:00 থেকে 4:30, কিন্তু ড্রাইভার দাদাও একটু সারাদিন গাড়ি চালিয়ে একটু ক্লান্ত হয়ে পড়েছিল, তাই জন্য এখন ঠিক ওই 5:05 আর 10-15 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ, তো তার কারণ হলো আবার একটা গাড়িও এসছে আমাদের, কারণ আমাদের সাথে আরেকটা গাড়ি যাবে, সেই গাড়ির ড্রাইভার আবার রুটটা চেনে না, সেই গাড়ির ড্রাইভার রুট চেনে না, ফার্স্ট টাইম যাচ্ছে আমাদের সাথে, কারণ এখান থেকে কিছু লিমিটেড গাড়ি পারমিটের পারমিশন পায়। এই ভিডিওটা লাইভ করা যাচ্ছে না কারণ এখানে কোনো নেটওয়ার্কই নেই। এই ভিডিওটা রেকর্ড করছি, পরে এটা ফেসবুকে আপলোড করে দেবো। বাট আমাদের বাইরেটা দেখাতে পারছি না, বাইরেটা দেখানো পসিবল নয়, বাইরেটা দেখানো যাবে কিন্তু সবই অন্ধকার দেখতে হবে, কিছুই দেখতে হবে। এখন দেখি বেরোই, আমরা আর 10-15 মিনিটসের মধ্যে বেরিয়ে যাব, বেরিয়ে দেখা যাক কী হয়, আর এর আগেও ভিডিওগুলো করব আর ভিডিওগুলোও পোস্ট করবো। 100% পলিউশন ফ্রি এয়ার এটা, হ্যাঁ সব থেকে বড়, এতদিন পরে একটু ফ্রেশ এয়ার নিতে পেরেছি, ফ্রেশ এয়ার নিতে পারছি। টাটা, যদিও কম, গুড মর্নিং, এটুকুই আছে একদম ফ্রেশ।